কালীঘাট শ্মশানে রোজ কয়েকশো মানুষ মারা যায়, তার মানে কি পলিউশনের জন্য মারা গেছে সব মানুষ। রবীন্দ্র সরোবরে কয়েক হাজার বা কয়েক লাখ মাছ আছে, ন্যাচারাল ওয়েতে একটা মাছ কি একটা কচ্ছপ মারা যায়, সেইটা নিয়েও এই এইটা হয়ে গেল, সরকারের জন্য হলো, ওটার জন্য হলো। এমনি সময় যাওয়া যায় না, কোন পুকুর আছে যেখানে মাছ মারা যায় না, কোন পৃথিবী আছে, কোন দেশ আছে, কোন শহর আছে যেখানে মানুষ মারা যায়নি, ন্যাচারাল ওয়েতে মারা যেতেই পারে। সেটাকে নিয়ে হঠাৎ ছবি তুলে দেওয়া, এবং যেটা আরো এরামে সুভাষ সরোবরও ঠিক সেইভাবে একদিন বাদে রবীন্দ্র সরোবরে আমাদের যারা জলের স্টাফ নেমেছিল পরের দিন সুভাষ সরোবর আমরা পরিষ্কার করেছি, সেটা নিয়েও আজকে কিছু সংবাদপত্র তারা বলছেন সুভাষ সরোবর পুরো মিথ্যে কথা বলে সুভাষ সরোবর পরিষ্কার, পরের দিনই সুভাষ সরোবর পরিষ্কার হয়ে গেছে। আনফর্চুনেট যেহেতু মানুষের পাশে চব্বিশ ঘন্টা আমাদের সরকার থাকে, আমরা থাকি, আবেদন জানি এই 15টা ঘাটের লিস্ট যেটা আমরা এই ঘাটগুলোকে রেডি করেছিলাম, তারপরেও কিছু মানুষ তারা রবীন্দ্র সরোবরে গেছিলেন, সেখানে তারা যারা ট্র্যাডিশন মানে যে না হম লোক কহি অর নেই যায় হিয়া মেরে পুরখো নে পূজা কি হাম ভি হিয়া পর পূজা করেন, সেরকম মানুষ যখন রবীন্দ্র সরোবরে গেল, যারা পুজো করতে চাইছে, যারা কোন রকম ভাবে আইনকে হাতে নিচ্ছেন, আমরা কি করে সেই সব ধর্ম আবেগকে ধাক্কা মেরে সেই সব মানুষকে লাঠি চার্জ করে গ্যাস টিয়ার গ্যাস মেরে সরাতে কি পারি? ইজ ইট পসিবল ফর এ গভর্নমেন্ট যে পুজো করতে এসেছে তাদের উপরে লাঠি চার্জ করা বা টিয়ার গ্যাস সেল ছাড়া তাদের ধাক্কা মেরে আটকে দেওয়া, নাকি আমাদের সেই সচেতনতা মানুষের উপরে চালিয়ে যেতে হবে, ক্যাম্পেনিং চালিয়ে যেতে হবে? যখন প্রচুর মানুষ গেছেন অন্য অন্য ঘাটে, কিছু মানুষ এখানে এসেছে, 10% মানুষ এসেছে, সেই মানুষগুলোকেও প্রকৃতি সম্বন্ধে সচেতন করতে করতে আমরা নিশ্চিত যে একটা সময় কোনো মানুষ আর রবীন্দ্র সরোবর যদি খোলাও থাকে তাহলেও কোনো মানুষ আর আসবে না।